বিল্লাহ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আশাশুনি মোটরসাইকেল সমিতির আমাকে সম্মানিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই সমিতির যে প্রত্যয় নিয়ে আপনারা শুরু করেছিলেন সেটা হচ্ছে সেবা শান্তি শৃঙ্খলা আপনাদের যে মূল নীতি সমিতির এই সেবা শান্তি শৃঙ্খলার আদর্শিক সংগঠনের পক্ষ থেকে আমাকে এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের প্রিয় মানুষ প্রিয় ভাই এই সমিতির জন্য ত্যাগ তিতিক্ষা শ্রম মেধা অর্থ ব্যয় করে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই মেজা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ছাত্র রাজনীতির পাঠশালার শিক্ষক আমার প্রিয় ভাই যার হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম সেই পাঠশালার শিক্ষাগুরু আমার ভাই আশাশুনি উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় মানুষ যুব রাজনীতির অহংকার জেলা পরিষদের সম্মানিত সদস্য মৈতুর ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের দুই নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য বারবার নির্বাচিত আশাশুনি উপজেলা একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যার বাবার কথা বললে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে সবাই চিনে তারিকুল আওয়াল সেজবোমা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা আমাদের আরেকজন প্রিয় ভাই তিন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য একজন মুজিব প্রেমিক মানুষ বঙ্গবন্ধুর আদর্শের একজন সহযোদ্ধা আমাদের প্রিয় ভাই শাইন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী নেতৃত্বের একজন দিকপাল যিনি আমার মতো স্বল্প সময় রাস্তায় নেমে কাজ করেছেন বিজয়ী হয়েছেন বিজয়ী বেশ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এক দুই তিনের সংরক্ষিত ইউপি সদস্য মারু বক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলম সৈনিক প্রতিবাদের ভাষা সূর্য সৈনিক আশাশুনি প্রেস ক্লাবের বিপ্লবী সভাপতি আমার একজন প্রিয় মানুষ সৎ ব্যক্তিত্ব বিনয়ী মানুষ সদালাপী নিরহংকার নির্লোভ আহসান ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার একজন প্রিয় মানুষ আমাদের এই বাজারের নেতৃত্বে শুধু নেতৃত্ব দানকারী নয় আমাদের সকলের ঐক্যবদ্ধ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন প্রিয় মানুষ ধার্মিক ধর্মভীরু মানুষ বিল্লাল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র বিল্লাল আমাদের আমি যখন ছাত্র রাজনীতি করেছি সেই সময়ের আমার একজন সহযোদ্ধা ভাই হাবিবুর রহমান হরিওয়ার ভাই এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মোটরসাইকেল সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতি সাধারণ সম্পাদক দ্বয় আপনারা সকলেই আমার শ্রদ্ধা এবং প্রিয় মানুষ আমি খুব ছোটবেলায় কাছ থেকে দেখেছি আপনাদের যখন প্রথম মোটরসাইকেল ভাড়া চালানো শুরু হয় তখন আমার নাসির কাকা হযরত ভাই এই আলী আকবর ভাই ছিল মুসলিমের কিছু মানুষ এই সমিতিটাকে দাঁড় করিয়েছিলেন প্রত্যেকটি সংগঠন যখন শুরু হয় কিন্তু খুব সীমাবদ্ধ দুই একজন মানুষের দ্বারাই সৃষ্টি হয় সংগঠন কখনো ধ্বংস হয় না প্রতিষ্ঠান আর সংগঠন এগুলো কখনো ধ্বংস হয় না এটা যদি নিয়মিত এবং নিয়ম অনুবর্তিত থাকে আপনাদের যে প্রত্যয় রয়েছে তিনটে প্রত্যয় আপনাদের সেবা
শান্তি শৃঙ্খলা, এই সেবার মানসিকতা যদি থাকে শান্তি বিরাজ করবে, শুধু শৃঙ্খলা বোধটুকু মানুষের ভিতরে রাখতে হবে, অবশ্যই সংগঠন এগিয়ে যাবে। আর আজকের থেকে আপনাদের এই মসজিদের সমিতি একটি বড় সমিতি, আমার এই ইউনিয়ন পরিষদে যত বরাদ্দ আসবে, যত সুবিধা আসবে, যত সহযোগিতা আসবে, আমি এর জন্য একটি নির্দিষ্ট অংশ আপনাদের এই গরিব অসহায় এবং যারা অসুস্থ রয়েছে আমি তাদের জন্য রাখব। বিবেচনা করে দিবেন আপনারা, তবে যাদেরকে দায়িত্ব দিব তারা যদি সবচেয়ে অভাবী হন তারপরও সেই সহযোগিতাটুকু নেবেন না। অনেকে আছে না, আমি সভাপতি বিদায়, আমার তো যেটা আছে আমি নেব, আমার বাপরে দিব, ভাইরে দিব, এইটা কখনো করবেন না। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি সেকেন্ড ইয়ার যখন, মানে 2006 সালের দিকে, আমার সিগনেচারে যখন গাড়িতে পাস দেয় পরিবহন মালিক সমিতি, আমি যখন সিগনেচার করে ছাত্রলীগের প্যাডে লিখে দিতাম আমার দলীয় একজন কর্মী আজ থেকে জরুরি প্রয়োজনে ঢাকায় যাবে, তাকে যাওয়ার ব্যবস্থা করুন। আমি অনেক অভাব অনটনে দিন কাটিয়েছি, আমি প্রতি মাসে একবার করে ঢাকায় যাই 2004 সালের পর থেকে, আমি আজ পর্যন্ত কোনো মাস অফ দিনই ঢাকায় যাওয়া। তা আমি যেদিন থেকে আমার সিগনেচারে পরিবহন পাস দিয়েছে, পরিবহনে ফ্রি যাতায়াতের ব্যবস্থা করেছে, আমি সেই দিন থেকে ফ্রি যাওয়া বন্ধ করে দিয়েছি। আমি সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন পরিবহনে ফ্রি যাইনি। আমার সঙ্গে রফিকুল থাকে, ও অনেক পান খাইতাম, আমিও পান খাইতাম। আমি রফিকুলকে পান খাওয়া বন্ধ করার জন্য আমি প্রথমে এক মাস পান খাওয়া বন্ধ করেছিলাম 20 দিন, আমি দেখলাম সম্ভব। আমি তারপরে ওকে বলেছি তুমি আজকে থেকে পান খাবো না, তারপর দেখি মাঝে মাঝে খাই, কিন্তু আমি যেটা বলবো আমি সেটা কিন্তু আগে নিজে বন্ধ করেছিলাম। আমি তারপর থেকে আজকে দিন পর্যন্ত এই 9 মাসের ভিতরে কোনোদিন আমি চুন পান খাইনি, আমি একবারও খাইনি। আমি নিজে যেটা না পারবো আমি কেন সেটা অন্যকে বলবো। তো যাক, আমি অনেক ধন্যবাদ আপনাদের, অনেক রাজ্যকে আপনারা অপেক্ষা করছেন, যার যার নেতা রয়েছে যে যার অনুসারী হন না কেন, আপনি সকলকে বলবেন আমি যদি ভালো কাজ করি আমার সঙ্গে থাকতে, আমি যদি খারাপ কাজ করি আমাকে বিরোধিতা করতে, কোনো মিথ্যা বদনাম আমাকে দিবেন না। অনেকেই অনেকবার বলি তারপরও শোনেন, আবার সেই মিথ্যা পরিচয় বহন করছে, কতবার লজ্জা দিব মানুষকে, আমারও আর ভালো লাগে না। মিথ্যা পরিচয় বহন করা বাদ দিন,